हाय गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो गुड मॉर्निंग आरो एक बार बोली एखन बाजे कटा 9:30। तो आज एक तो ब्लॉग करब बोले सकाल सकाले उठे गेछि, माने आमार एखनो घुम पाच्छे। आजके काकुरिरा आसबे, चले आसबे एकटु पर। तो तार जन्य आर कि माने तातड़ी करे उठे गेलाम। তো আমি যাবো ঘুম থেকে উঠছি এখনো, আমার মানে ঘুম ঘুম চোখ আছে বলতে পারো। তো তোমরা সবাই কমেন্টস করেছিল, আর আমি সারাদিন কী কী করি বাড়িতে, ঠিক আছে? তো আমি যা যা করি সারাদিন বাড়িতে তোমাদের সেটা যতটুকু পারি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কোথায় উঠিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ফ্রেশ হব। তো মানে আর কি বলবো, তো এখন তো মানে করোনার অবস্থা এতটাই খারাপ যে বাইরে তেমন কোথাও ঘুরতে যেতে পারছি না। তো তার জন্যই আর কি বাড়িতে মেকআপের ভিডিও এটা ওটা মানে এইসব ভিডিও করছি। তো তোমরা কি দেখো আর কি বলবো, চলো আমি তো কখনো মর্নিংয়ে আমি একটা রুটি খাই, আর কখনো আমি একদম পাতলা করে হরলিক্স খাই। তো আজ আমার রুটি করেনি, তার জন্য হরলিক্স খেতে হচ্ছে। তো আমি মর্নিংয়ে কিন্তু কোনো ক্রিম ইউজ করিনি, শুধু একটা টোনার ইউজ করেছি, কারণ গরমকাল তো ক্রিম ইউজ করতে আমারও ভালো লাগে না। তো আর এখন আমি এটা কি নিয়েছি, এটা আমি হরলিক্স নিয়েছি 2 চামচ আর 1/2 চামচ। তো হরলিক্স নিয়েছি, গরম জল নিয়েছি, কারণ আমি দুধ খেতে একদমই ভালোবাসি না, আর আমি খাইও না, তাই জল দিয়েই খাচ্ছি। আর হরলিক্সটা কমই দিয়েছি, বেশি দিইনি, কারণ বেশি দিলে আমি মোটা হয়ে যাই। তো মর্নিংয়ে আমার উঠে না কিছু খেতেই ইচ্ছা করে না, তো তার জন্য কখনো জল বিস্কুট খেয়ে নিই, কখনো হরলিক্স খেয়ে নিই। তো এটাই করি আর কি। তো মর্নিংয়ে আমি আর কিছু খাবো না। তো আর লকডাউন যদি পড়ে তাহলে তো মেনটেন নিজেকে করতে হবে, না হলে এই মোটা হয়ে যাব। তো এটাই খাচ্ছি, আর এটা খাওয়ার পর কী করবো, এই কাকারা আসবে, তো বুড়ো আসবে, তারপরে কিছুই থাকবো, একটু মাসের কাজ করবো, করবো চলো যেটুকু যেটুকু পারি দেখানোর মতো সেটুকু যেটুকু তোমার সাথে দেখাবো, শেয়ার করবো। তো চলো, ও আমি স্নান করে চলে এসেছি। তো আজ আমি কী ইউজ করেছি কাল তোমাদের দেখালাম, মানে আগের ভিডিওতে একটা বডি একটা সোপ আমি নিয়েছি একটা বিদ্যুৎ থেকে, তো ওটাই ইউজ করছি বিকজ আমার হাতে আর গলায় অনেক ট্যান মানে পড়েছে যখন কলেজে পড়তাম তখন থেকে। তো সেটাই মানে ওঠানোর চেষ্টা করছি, বাট এত প্রোডাক্ট ইউজ করছি কিছুটাই কিছু হচ্ছে না, অনেকটাই ট্যান রিমুভ হয়েছে বডি ওয়াশ সেগুলোগুলো ইউজ করে করে। তো চলো স্নান করে চলে এসেছি। বাইরে বেরাবো না, তো আমি অল্প করে খালি নিচ্ছি, কারণ ঘরে তো ওদের তাপটা আছে। ক্রিমটা মানে যদি গরমকালে তোমরা ইউজ করো তাহলে একটুও মানে ফেস মানে ঘামে না, ফেস ঘামে না, আর সুন্দর বেশ মুখটা ফর্সা ফর্সা লাগে। তো চলো আমি ইউজ করি, মানে এটাই ইউজ করি, কখনো কখনো লোটাসেরটাও ইউজ করি, লোটাসেরটাও খুব ভালো। তো চলো কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, এবার হচ্ছে খাবো। খাবার আছে, এঁচোড় আছে, শসা আর ভাত, মানে বৈশাখ মাস তোমাদের নিরামিষ, তো অনেকদিন হয়ে গেছে নিরামিষ খেয়েছে। চলো
তো তোমরা দেখতেই পেয়েছো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুমাবো, কারণ না ঘুমালে মানে ফেসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে অনেক ডার্ক সার্কেল, সরি ডার্ক সার্কেল হতে যায়, প্রবলেম হতেই পারে, কথা বলতে বলতে মানুষের প্রবলেম হতেই পারে, তো এটা ধরার কোনো বিষয় না, এরকম হাঁটারও কোনো দরকার নেই, ঘুমানোটা খুব জরুরি, না ঘুমালে কখনো ফেস ভালো হয় না। চলো আমরা এখন ঘুমাই, তারপর ঘুম থেকে উঠে আমাদের এখানে রাস্তা আছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে, তো ওখানে যাবো ঘুরতে। তো ভিডিওর জন্য আমি সাজুগুজু করেছি, এটা হচ্ছে আমার লাইট ভিডিও করার। তো বাড়িতেই তো ছিলাম, তো আমাদের বাড়ি থেকে মানে একটুখানি দূর, মানে এখানটায় মানে বাড়ির পাশেই মাঠ আছে, ওখানে খুব হাওয়া দেয়, বাট ওখানে ভিডিও করতে পারি কারণ অন্ধকার। রাস্তায় এসেছিলাম হাঁটতে হাঁটতে, আমি আর কাকিনি একা না, কাকুরি বলছে আপনাকে দেখতে সুন্দর লাগছে না, তোমরাই বলো কেমন লাগছে। তো এই রাস্তা থেকে হাঁটছি হাঁটছি আর কি করবো, তো একদিন তোমার দেখাবো বিকালবেলা এসে। তো একদিন বিকালে আসবো এখানে, বিকালে এসে তোমাদের দেখাবো জায়গাটা, মানে এখানটায় খুবই ভালো, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বেশ ভালোও লাগে, মানে বাড়ি থেকে একটুখানি দূর, মানে 5 মিনিট হেঁটে আসতে হয়। এদিকে হচ্ছে মাঠ, চলো বাড়িতে যাই, যা যা তোরা যা, তোরা যা, আমি যাবো না, আমি যাবো না, তোরা চলো চলো চলো, এই তো এই তো ভিডিও করে দিচ্ছি। তো সারাদিনের রুটিনটা তোমাদের দেখালাম, মানে যেটুকু যেটুকু পেরেছি সেটা সেটুকু দেখিয়েছি, কারণ সবসময় ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না। তো অন্যান্য দিন আজ আমি সারাদিন বাড়িতে কোনো কাজই করিনি, কিন্তু অন্যান্য দিন রান্নাবান্না করি আমি, তো আজকেই মানে কিছু করা হয়নি আমার। তো যাই হোক, তো সারাদিন বাড়িতে লকডাউন যদি পড়ে তাহলে এইভাবেই কাটাতে হবে শুয়ে বসে। তো এখন আমি নাইট স্ক্রিন কেয়ার করবো, তো সেই এক টোনারই আমি ইউজ করবো। আমি অনেক ভিডিওতে তোমরা দেখিয়েছি, তো ভালো করে 3 থেকে 4 মিনিট মাসাজ করে করে এই জল জল ভাবতে দেখছো না, এটা পুরো মিশে যাবে। ঘুমানো হয় না, বাট আজ ঘুমিয়ে পড়বো, কারণ কালকে একটা ইউটিউবে শুট আছে, তো তার জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়তে হচ্ছে, না হলে এত সকাল সকাল ঘুমানো হয় না। আর তার থেকে বড় কথা, মানে যদি তোমরা স্কিনের যত্ন রাখতে চাও তাহলে সকাল সকাল ঘুমাতে হবে, তো ওই কথাটা আমি বলছি যে আমি নিজে কখনোই সকাল সকাল আমার ঘুমানো হয় না, তো এটা উচিত। ঘুমটা যদি ঠিকঠাক হয় তাহলে চেহারাটাও ভালো থাকে, ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে চেহারা একদম ভালো থাকে না। তো যাই হোক, পাখার আওয়াজও হচ্ছে, তো তোমরা এগুলো বাইরের ভয়েসগুলো ইগনোর করো। তো চলো আজকের ভিডিও এটুকুই, তো বাই বাই, সবাই ভালো থাকো, হ্যাপি থাকো আর সেফ থাকো।